নমস্কার বন্ধুরা, ইয়োর কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সর্ষে ভেন্ডি। তো প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। একটা আলুও ছোট ছোট করে কেটে নিন। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিন। আলুগুলো ভাজা হতে হতে সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখুন। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। এইবার ওই তেলে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিন। তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে 1 মিনিট মতন ভেজে নিন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। আলুগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিন। এবার পরিমাণ মতন জল দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিন। তারপরে একটু চিনি দিয়ে দিন। তারপরে আরও 5 মিনিট ভালো করে রান্না করে নিলে রেডি সর্ষে ভেন্ডি। তো এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।